ওহ, গরমা গরম একদম ধোঁয়াদার খিচুড়ি। হ্যাঁ, আজকের বন্ধুরা সম্পূর্ণ অন্য রকম কায়দায় এক খিচুড়ি, যা একদম মুখে লেগে থাকার মতো হবে বন্ধুরা, দেখবেন মজা আসবে। বন্ধুরা চলছে আমাদের এই সময়ের জন্য একটা জমজমাট রেসিপি। বন্ধুরা, এরকম সময় কিন্তু খিচুড়িটাই সবথেকে জমে যায়। আর কি বলবো বন্ধুরা, ঝড়ে একদম অন্য রকমের পরিস্থিতি চলছে। এই দেখুন মা আবার কিটিক নিয়েছে, দেখুন বন্ধুরা এখানটায় ঝড়ে অন্য রকমের কাণ্ড চলছে বন্ধুরা। আবার জ্বলে বন্ধুরা, হাওয়া দিচ্ছে তো উল্টো পাল্টা হাওয়া হচ্ছে একদম। আপনাদের দেখা বন্ধুরা সব থেকে জোরে বা সব থেকে দাপটে যে ঝড়, তার নাম কি কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। জানি না আপনাদের দেখা সব থেকে সেরা ঝড়ের কি নাম। আমরা কিন্তু বন্ধুরা অনেকগুলো ঝড় দেখেছি এবং আমরা নাম বলতে পারি ফণি, তারপরে আইলা, আমফান, এগুলো কিন্তু বন্ধুরা আমাদের এখানটায় সব থেকে বেশি দাপট দেখিয়েছিল সেই সমস্ত ঝড়। হ্যাঁ, তবে সেগুলো এটার থেকে আরো বেশি জোরে ছিল। জানি না আজকে বন্ধুরা আরো কি হবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি সবকিছু মিটিয়ে যাতে বাড়ি চলে যাওয়া যায়। বাড়ি মানে আমাদের সামনেই বাড়ি। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা, আজকে চলে এসেছি এই ঝড় বৃষ্টির দিনে এমন একটা গরম গরম রেসিপি যার নাম হচ্ছে খিচুড়ি। খিচুড়ি অনেকে খেতে ভালোবাসে বন্ধুরা, আর যদি থাকে এরকম ঝড় বৃষ্টি একদম জমে যাবে, বিনা ঝামেলায় বানাবো, একদম বাচ্চা বয়স্ক খেয়ে মুগ্ধ হয়ে যাবে। সেই রেসিপিটা বানাতে চলেছি, কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক কায়দায় তো বানায় বন্ধুরা, কিন্তু আমি বিনা ঝামেলায় বানাবো বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। খিচুড়ি আর কি থাকছে আজকে? খিচুড়ি থাকছে, বেগুন ভাজা থাকছে, বিম ভাজা থাকছে, কিছু হয়তো বাড়তে পারে, আপনারা শুধু দেখতে থাকুন কি হয় শুধু। বন্ধুরা, এই বেগুনগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম গরম তেলে বেগুন। বন্ধুরা, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা, খুব মজা হয় বন্ধুরা। আর এখানে ঝড় উঠেছে, এদিকে বেগুন ভাজাও চলছে, কি হয় কি হয় কি আমি বলতে পারবো না বন্ধুরা। বেগুন আর উড়ে যাবে, পাপড় ভাজা উড়ে যাবে শিওর একদম। এর জন্য আমি আগে ভাজে পাপড় ভেজে রেখে দিই। হ্যাঁ, ঠিক করেছো বন্ধুরা। আপনারা খিচুড়ির সঙ্গে কি খেতে সব থেকে বেশি পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমাদের বন্ধুরা বেগুন ভাজা খিচুড়ি ভালো লাগে, পাঁপড় ভাজা খিচুড়ি ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা কিন্তু লিখে জানাবেন আপনাদের কোনটা পছন্দের। আবার বন্ধুরা ডিমও ভাজবো। হ্যাঁ, ডিমও ভাজবো, অসুবিধা কি না বন্ধু। ভাজবো বলতে কি, ঝড় যদি ঝড় সেরাম হলে আমরা পালিয়ে যাবো। হ্যাঁ, প্রচন্ড যদি জোরে ঘূর্ণিঝড় আসতো আমরা তো কি করবো, তখন কিন্তু আমরা চলে যাব। তার আগেই আমরা চেষ্টা করছি মিটিয়ে নেওয়ার, সময় থাকতে যদি হয়ে যায় হয়ে যাবে, অসুবিধা নেই। একদম একদম একদম, এইটা হচ্ছে ব্যাপার। ও একদম ফুলপাক চলছে, ঝড়ের দাপট বন্ধুরা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বেলা বাড়বে তখন কিন্তু আরো ঝড়ের দাপট বেড়ে যাবে। কি হয় এই দেখুন বন্ধুরা, বাবা এই তো অন্যরকমের পরিস্থিতি। আমি ঠিকই বলেছি বাপি, পালাতে হলে পালাতেই হবে, সেতে কি করবে, তখন গিয়ে গ্যাসে বানাতে হবে বা স্টোভে। আমি ছোট গ্যাসটা গ্যাস ভরে নিয়েছি না বাপি? ঠিক আছে বন্ধুরা, আপনাদের ওখানটায় কাদের কাদের ঝড় বৃষ্টি চলছে বা হয়েছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের এখানটায় কিন্তু মোটামুটিভাবে একটা ঝোড়ো হওয়া বা ঝড় টাইমে এখন চলছে, পরে আরো বাড়তে পারে বলা যায় না কি হবে। আর বন্ধুরা দেখুন, হ্যাঁ এই এক বাটি চাল নিয়েছি, একদম আতর চালের খিচুড়ি কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এখানে আলো চাল, হ্যাঁ আলো খিচুড়ি জবরদস্ত। আরো এক বাটি নিচ্ছি বন্ধুরা,
হ্যাঁ দু বাটি, এই দেখুন বাটি দেখো বাটি, এই দেখুন দু বাটি, আর এক বাটি আমি ডাল দেব। হ্যাঁ হ্যাঁ, দুই এক করলে কি হয় খুব সুন্দর হয়, দুই এক ভাগে। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এটা দেখুন, এটা দেখুন কি ডাল দেখুন বন্ধুরা, এ একদম হেলদি, একদম মুসুরির ডাল, একদম বন্ধুরা উপকারী জিনিস। আর এটা চলছে আমাদের তো ঝড়ের স্পেশাল খিচুড়ি, মানে এই টাইমের জন্য একদম খিচুড়ি, সেই জন্য মুসুর ডালের নতুন ডাল খিচুড়ি হবে, দুটো একসঙ্গে মিক্স করে নিচ্ছি বিনা ঝামেলায়। তো ঝড়ের সময় টেস্ট হবে ফাটাফাটি, এই দেখুন মিক্স করে নিলাম। বন্ধুরা আপনারা কোনোদিন কারা মুসুরির ডালের খিচুড়ি খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন, ধান আছে আমরা, পরে আবার ফের আতপ চাল করবো, বেশি চাল করে রাখলে পোকা লেগে যায়। বন্ধুরা এই ধান থেকে চাল মানে কি কি কায়দায় বানানো আমি দেখেছি, অনেক রকম কায়দায় বন্ধুরা বানানো হয়, ভাতের এক ধান, মুড়ির এক ধান তৈরি করতে আর মা করে আমি দেখেছি। এবার এর মধ্যে জল দেব বন্ধুরা, এই জল এমনি জল একদম, এটাকে ধুয়ে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন ওদিকে বেগুন ভাজা চলছে। ও হ্যাঁ ওই তো বাপ, ভালো সেন্টাস তাই, হ্যাঁ বেগুন ভাজা চলছে তো, তাই তো বলছি আমি, ভুলে গিয়েছি বন্ধুরা। আর বন্ধুরা আমরা একটু চেঁচিয়ে বলছি, কারণ ঝড়ের একদম আওয়াজ আওয়াজ চলছে খুব, হ্যাঁ সেই জন্য জোরে বলতে হচ্ছে, মনে কিছু করবেন না। আর আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে কি কমেন্ট করতে পারেন। আমাদের এখানে দফাই দফাই বন্ধুরা সমুদ্রে যেমন ঢেউ আসে না, ঢেউয়ের মতো ঝোড়ো হাওয়া মানে দফাই দফাই আসছে, খালি ঝাপটা মারছে এসে এসে। বন্ধুদের এটা দেখা দুই এক নিয়েছি, দেখুন ডাল তাই যেন বেশি দেখাচ্ছে, ওই জন্য দুই এক ঠিক আছে, এক এক দিলে অসুবিধা আছে, তিন এক দেয়া যাবে, তিন এক দেয়া যাবে কোনো অসুবিধা নেই, দুই এক দিলে ডালের মতন হয়ে যাবে, সে খিচুড়ি হবে না। সেই তো এই দেখুন শুধু ডাল হয়ে যাবে, হ্যাঁ দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর। এবার এটাকে তুলে নেওয়ার ব্যবস্থা হবে, একটা জায়গা নাও তুলে নাও। বন্ধুরা ঝড়ের চোটে এই মধ্যে চারিদিকে দুমদাম করে আয় হচ্ছে, যেখানে যে গাছের পাতা নাতা সব পড়ছে, আমাদের বাগানের দিকেও পাতা নাতা পড়ছে মনে হচ্ছে এখন বন্ধুরা, একদম জমজমাটা যে চলছে। আমি তুলে নেব সুন্দর সুন্দর বেগুন ভাজা বন্ধুরা, আহ যা লাগবে না, তুলে নাও তুলে নাও, ঝপঝপ তুলে নাও কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঝড়ের সময় বন্ধুরা একদম একদম ঝপঝপ করে তুলে নাও। আর বন্ধুরা এই তেলে এই আলু আছে, চন্দ্রমুখী আলু, এই দেখুন বন্ধুরা চন্দ্রমুখী আলু একদম দিয়ে দিচ্ছি। আর খিচুড়িয়ে যদি চন্দ্রমুখী আলু পরে বন্ধুরা, তার স্বাদ একদম বেড়ে যায় বন্ধুরা। আপনাদের কাছে যে কোনো আলু থাকবে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি পান চন্দ্রমুখী বানিয়ে দেবেন খিচুড়ি একদম। হ্যাঁ চন্দ্রমুখী বন্ধুরা অনেক মজা আছে, আর বেগুনের তেলে ভাজলে খুব টেস্ট হয় বন্ধুরা, খিচুড়িয়ে দেবেন ভেজে এত সুন্দর টেস্ট হয়, জমে যাবে একদম, মাছ মাংস ফেলে খাবে। আর বন্ধুরা চন্দ্রমুখী আলুর বন্ধুরা দাম বেশি নেয়, কিন্তু এইটা সত্যি কথা, চন্দ্রমুখী আলু যখন বাড়িতে বানানো হয় খেয়ে কেউ কোনোদিন বলে না যে কেমন কেমন, সবসময় বেস্ট, খুব ভালো জিনিস চন্দ্রমুখী আলু, সে আপনি কোনো রেসিপিতে বানিয়ে খান অথবা শুধু আলু ভাতে মাখিয়ে ঘি দিয়ে খান, সব জায়গাতে একদম হিরো একদম। যেমন দাম বেশি নেয় তেমন জ্বালন সেভ করে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা ঝড়ের দাপট ক্রমশ বাড়ছে আরো, সে কি অবস্থা দেখুন খালি, জল তেতে গেছে। এবার এর মধ্যে দেখুন চাল আর ডাল আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা এখন জোরে আবার ঝড় উঠতে শুরু করে দিয়েছে। হ্যাঁ এ আবার এমনি ঝড় না, ঘূর্ণিঝড় বন্ধুরা, বারবার দফায় দফায় আসছে, ধীরে ধীরে আসছে, সেই জন্য বন্ধুরা আমাদের দেখুন একটু বেশি করে বন্ধুরা বানানো চাই, সত্যি কথা ঘরোয়া জিনিস, আমরা চেষ্টা করব যেন আজকে আমাদের রান্না বান্না করতে না হয়, আর যদি এই রান্নার পরে আর যদি দু একজন এসে যায়, হ্যাঁ হ্যাঁ তারাও খাওয়া দাওয়া করবে কোনো অসুবিধা নেই ঝড়ের সময়।
বা কার যদি উপকার করা যায় সেটাও আমরা নিশ্চয়ই করবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার এটাকে সিদ্ধ করে নেওয়া হবে বন্ধুরা। কেননা বন্ধুরা অনেকের খোলার ঘর আছে, খুব জোরে ঝড় বৃষ্টি হলে হয়তো অন্য জায়গায় নিয়ে আশ্রয় নিতে পারে। এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, এ চটপট হয়ে যাবে একদম। হ্যাঁ, বেশি জোরে ঝড় হলে বন্ধু পাকা বাড়িতে আশ্রয় নেওয়াই ভালো, কিছুক্ষণের জন্য অন্তত, যতক্ষণ ঝড় না থেমে না যায়। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। এই দেখুন বন্ধুরা, সত্যিই কিন্তু খুব জোরে ঝড় আসছে এবারে। চারিদিকে কিরকম অবস্থা, আমাদের উনটাকে জ্বালিয়ে রাখাও এবার মনে হচ্ছে একটু কঠিন হয়ে পড়ছে আস্তে আস্তে। এবার মনে হয় লিভে যাবে যাবে। হ্যাঁ, আর মনে হয় লিভে যাবে। কি হয় বন্ধুরা, আর এই রকমের সময় চলছে আমাদের একদম খিচুড়ির রেসিপি। হ্যাঁ, ভিডিও তোলা মুশকিল হয়ে যাচ্ছে বন্ধুরা, কি বলবো বন্ধুরা। আপনার কাঁধে কাঁধে ধোঁয়া খেয়ে চোখে জল এসে গেছে কোনো দিন বলতে পারেন লিখে কমেন্ট করে, এই রকম অবস্থা কিন্তু হয়। না না, সত্যি যদি বন্ধু এবার কিন্তু ঝড় আসছে, তাড়াতাড়ি করে আমাদের রেসিপি কমপ্লিট করে ফেলতে হবে এবার আজকে। এইবারে ঝড়ের গতি কিন্তু বাড়লো ভাবি আগের থেকে একটু বেড়েছে। হ্যাঁ, চটপট হয়ে যাবে বিনা ঝামেলায় তো। দেখা যাক, যদি একান্ত খুব মুশকিল হয় আমরা কিন্তু পালিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেই তো সেই তো। কারণ আমাদের এখানটায় বন্ধুরা অনেক গাছপালা রয়েছে, আর ঝড়ে গাছপালা ডালপত্র ভেঙে ভেঙে পড়ে কিন্তু, তিনটা আছে বলে হ্যাঁ একটু মানে ভরসা আছে। হ্যাঁ হ্যাঁ, তাও বন্ধুরা আপনারা নিশ্চয় অনেকে দেখেছেন যে এর আগের বছরে মনে হচ্ছে না এইগুলো পড়ে গিয়েছিলো বন্ধুরা, এই পাঁচিলটা যে সব পড়ে গিয়েছিলো একবার, এই রান্নাঘরও পড়ে গিয়েছিলো আমাদের। হ্যাঁ, সে কী অবস্থা, ডাল পড়েছিল। আমাদের ব্লগ চ্যানেল বন্ধুরা দেওয়া আছে, অনেক কিছু দেখেছেন অপু ব্লগসে একদম। আমাদের সেখানেও বন্ধুরা জমজমাট ব্লগ কিন্তু আসবে, যা কিছু ঘটছে যা চলছে না সব ব্লগ আসবে আর আসছে, একদিন ছাড়া আমরা ব্লগ দিচ্ছি। হ্যাঁ, আমার মা আবার গোড়াতে মাটি দিয়ে ভালো করে করেছে বন্ধুরা। খিচুড়ি অনেক রকম কায়দায় বানানো যায়, আজকে দেখুন আমাদের কিরকম কায়দায় খিচুড়ি হচ্ছে। খিচুড়িটা আমার মা বানাতো, সেই খিচুড়িটা আজকে বানাতে চলেছি বন্ধুরা, একদম এইভাবে। আমি অনেক রকম খিচুড়ি বানিয়েছি, রেসিপি দেওয়া আছে বন্ধুরা। এই খিচুড়িটা আমার মায়ের হাতে খেয়েছি, খুব অসাধারণ টেস্ট। আরে অ্যাকচুয়ালি বন্ধুরা জানি না আপনারা কোনোদিন এটা করেছেন, মুসুরির ডালের খিচুড়ি কিন্তু ঘরোয়া রান্না খেতে দারুণ লাগে, হেভি অনেক মজা আছে, টেস্টি হয়। আর মুসুরির ডাল তো মানে কি বলবো, এমন একটা ডাল, আমার তো মনে হয় বন্ধুরা যে ডালটা বাড়িতে সব থেকে খাওয়াই বেশি, ঠিক কিনা ঠিক না? একদম একদম। হ্যাঁ, আর মুসুরির ডাল প্রায় সব বাড়িতেই থাকে একদম। বন্ধুরা চলছে আমাদের এই সময়ের জন্য একটা জমজমাট রেসিপি বন্ধুরা, এরকম সময় কিন্তু খিচুড়িটাই সবথেকে জমে যায়। আর কি বলবো বন্ধুরা, ঝড়ে একদম অন্য রকমের পরিস্থিতি চলছে। এই দেখুন মা আবার কি টিক নিয়েছে দেখুন বন্ধুরা, এখানটায় অবস্থা বন্ধুরা, ঝড়ে অন্য রকমের কাণ্ড চলছে বন্ধুরা। আবার জ্বলে গেছে বন্ধুরা, হাওয়া দিচ্ছে তো উল্টো পাল্টা হাওয়া হচ্ছে একদম। আপনাদের দেখা বন্ধুরা সব থেকে জোরে বা সব থেকে দাপটে যে ঝড়, তার নাম কি কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। জানি না আপনাদের দেখা সব থেকে সেরা ঝড়ের কি নাম। আমরা কিন্তু বন্ধুরা অনেকগুলো ঝড় দেখেছি এবং আমরা নাম বলতে পারি ফণী, তারপরে আইলা, আমফান, এগুলো কিন্তু বন্ধুরা আমাদের এখানটায় সব থেকে বেশি দাপট দেখিয়েছিল সেই সমস্ত ঝড়। হ্যাঁ, তবে সেইগুলো এটার থেকে আরও বেশি জোরে ছিল, জানি না আজকে বন্ধুরা আরও কী হবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে যাতে বাড়ি চলে যাওয়া যায়। বাড়ি মানে আমাদের সামনেই বাড়ি। আর এই ঝড়টার নাম কোন দেশ দিয়েছে যদি পারেন আপনারা কমেন্ট করতে পারেন। আচ্ছা, কোন দেশ না, এই ঝড়টার নাম কি, এই ঝড়টার নাম কি সেটা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান। অনেকে পারবে, সব বন্ধুরাও পারবে। হ্যাঁ, তাহলে বললেও ভালো, খারাপ কিছু নয়। হ্যাঁ, দেশের নাম বললে আবার অনেকে নাও পারে। হ্যাঁ, আর নামটাও কি, হ্যাঁ সেটাও বলতে পারেন বন্ধুরা। দেখুন ফুটে পড়েছে একদম ঝড়ের মুতো চারিদিকে ছোটাছুটি করছে, আর এর ভিতর থেকে এও ঠেলাঠেলি করতেছে উঠবে বলে। আর বন্ধুরা ঝড়ের ঠিকই বলেছে, বিভিন্ন দেশ কিন্তু নাম দেয় এই ঝড়ার, এমন এমন সব নাম দেয় বন্ধুরা, অন্য রকমের সব নাম একদম।
যা হোক বন্ধুরা, আমি প্রশ্ন করি আজকের বাপি একদম জবরদস্ত প্রশ্ন আর কঠিন প্রশ্ন করে ফেলেছি। কঠিন কেন, একদম সহজ প্রশ্ন, বন্ধুরা ঠিকই বলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর বন্ধুরা আজকে আমাদের অনেকটা খিচুড়ি বানানো হচ্ছে, দেখুন ওহ অনেকই মজা হচ্ছে বন্ধুরা, মজা হচ্ছে। হয় ওই গাছের ডালপালা যেন ঘাড়ে এসে না পারে সেইটাই আমি বন্ধুরা চাইছি। এখন আপনাদের আশীর্বাদ, দেখা যাক কী হয় এবার। আমাদের উনুনটাই নিভে যাচ্ছে, খালি মাছ নিভে যাচ্ছে, আমার চোখও জ্বালা জ্বালা করছে। হ্যাঁ, হুঁক দেবে না, মা কাছে মুখ দূরে সরে যাও, হুঁকুর আবার আসবে, একদম হুঁক দিতে যাবে না, হুস করে জ্বলে উঠবে একদম, ম্যাচ জ্বলে যাবে বন্ধুরা। সেই একবার ঝড়ে তো সে কী বলবো, আমি তখন স্কুলে পড়ি, আর ঘূর্ণিঝড়ের কথা বললে নিশ্চয়ই আপনাদেরও সব পুরনো স্মৃতি মনে পড়ছে, বিশেষ করে যারা ঘূর্ণিঝড় দেখেছেন কোনো দিন। হ্যাঁ, আর আমাদের সে একদম ঘরের উপরে পড়লো দুম করে নারিকেল গাছ, আর পড়ে একদম সে তজনজ হয়ে গেল, একদম পুরো সব গুঁড়ো হয়ে গেল খোলাগুলো সব, আর জলে জলময় সেদিন, মানে আজকে কি এখনও পর্যন্ত অবশ্য দেখিনি, জানি না কেমন হবে সেদিন, যা ঝড়ের দাপট বন্ধুরা আমি জীবনে দেখিনি আর কোনো দিন। কথা মনে পড়লে গা শিউলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলি বন্ধুরা, ঘর না যেন হয়, কারণ না যেন ক্ষতি করে, কোন বন্ধুর না যেন ক্ষতি হয়, আমি চিরকালে করে পড়ে কামনা করি, আর আমাদের কম হোক ভালো হোক। হ্যাঁ হ্যাঁ, সকল আর যেন ক্ষতি না হয় বন্ধুরা। আমাদের ধান সব বন্ধুরা রাখা ছিল, চাষের ধান, তখন চাষ হতো তো, আর সব বস্তা বস্তা সব জলে ভিজে গিয়েছিল সেবারে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে আবার জোরও বাড়ছে ঝড়ের এদিকে। আমাদের জানি না আপনাদের ওখানে পরিস্থিতি কেমন বন্ধুরা, এই ঝড় কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে আজকে। বন্ধুরা দেখুন তোলপার করছে, একদম তোলপার করছে একদম। এই দেখুন এবার এটাকে আমরা নামিয়ে রাখবো, আর ডালও মিলে গেছে, চালও মিলে গেছে, যতটুকু আছে এবার আমরা মশলা কিভাবে দিই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা ঘরের চাল আর দোকান থেকে কিনে আসা ডাল দিয়ে চলছে আজকে মজাদার খিচুড়ি আমাদের। দেখুন বন্ধুরা আবার কড়াটা বসিয়ে দিলাম, দেখুন আমাদের জমিতে বন্ধুরা মুসুরির ডালও কিন্তু চাষ হয়। হ্যাঁ, আর এতে দেখুন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, সেই বেগুন ভাজা আর আলু ভেজেছিলাম সেই তেল, সেই তেল এত সুন্দর টেস্ট হবে তুমি দেখতে থাকুন। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা তেলটা একটু তাতলে তারপরে দেব। হ্যাঁ, মশলাটা এইভাবে দিলে খিচুড়ির টেস্ট মানে কি অনেক গুণ বেড়ে যায়, টেস্ট অনেক গুণ বেড়ে যায় এইভাবে খিচুড়ি বানালে। আমার মা বানাতো, আর খেয়ে বন্ধুরা কি বলবো, হাতের এপিটো চারটা মুপিটো চারটা সেসব কথা মনে পড়ে যায়। আর বন্ধুরা খিচুড়ি কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়, অনেক রকম টেস্টের বানানো যায়। আর এই যে খিচুড়ি হেভি লাগে বন্ধুরা, এই খিচুড়িটা একবার মানে খেলে মনে হবে যেন আরেকবার খাই। এই খিচুড়িটা বানাতে হয়তো একবার কোড়া বসাতে হবে, কিন্তু টেস্ট বেড়ে যাবে। আর বন্ধুরা আমরা যেটা বলি না একদম মানে একদম ক্লিয়ারলি বলি, মন থেকে বলি, হ্যাঁ আমাদের যেটাই ঘটে সেটাই বলি, সেটাই দেখাই। আমরা অনেকবার বন্ধুরা বলেছি এটা এই রকমের খেতে লাগবে, ওই রকম খেতে লাগবে, আপনি যদি ওইভাবে বানান দেখবেন যে হ্যাঁ সত্যি ওরকমই হবে বন্ধুরা। এবার দেখুন কি কি মশলা নিয়েছি খিচুড়ির মধ্যে, এই মশলাগুলো দিলে ভালো হয়। দেখুন দুটো শুকনো লঙ্কা, তিনটে তেজপাতা, একটু দারুচিনি, জৈত্রী, পাঁচটা ছোট এলাচ, আর একটু ঘরে যে জিরে খাওয়া হয় সেই জিরে, এমনি জিরে, এটা এমনি জিরে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মশলা খিচুড়ির জন্য বন্ধু মশলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম মশলা একটু এদিক ওদিক করলে টেস্ট এদিক ওদিক হয়, আমরা দেখেছি বন্ধুরা একদম করা যায়। দেখুন বন্ধুরা এবার খিচুড়ি হচ্ছে বলে হ্যাঁ মনে হচ্ছে মানুষজন বুঝতে পারবে, মানে এপার থেকে ওপারে যাবে এর সেন্ট, এই আওয়াজ দুর্গতি এমন ছুটে যাবে ট্রেনের মতো, বাহ 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 বাহ, ট্রেনের মতো ছুটে চলে যাবে একদম, সুপার একদম সুপার এক্সপ্রেস, একদম সুপার এক্সপ্রেস, সুপার সুগন্ধ। এটা কি মশলা, এটা দিলাম তো ওসুন, রসুন আর ওই জন্য তো বলছি, রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা না, হ্যাঁ না এটা ওসুন আছে, ওটা আদা শুকনো লঙ্কা, ও আচ্ছা আলাদা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শুকনো লঙ্কা এই তো দেওয়া হয়েছে ফোড়নে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওর বাটা না রসুন, আর মা বন্ধুরা শিলে বেড়েছে আজকে ঝড়ের দিনেও বন্ধুরা, শিলে বাটা মশলাই বন্ধুরা চলছে রেসিপি। হ্যাঁ এই দেখুন না
এবার এর মধ্যে ঝড়ে মানে কাগজটা উড়ে যায় যায় অবস্থা, আবার চলে আসবে নাকি? এবার এর মধ্যে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ওষণটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব খিচুড়ির সেন্ট আসবে। সত্যি বন্ধুরা, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে হবে অনেক মজা মজা। আবার আমার বাবা খায় পাঁপড় ভাজা, আমার বাবা খায় পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা একবার খাওয়া হয়ে গেছে সকালবেলা। হ্যাঁ, আর বাপি আগে ভেজে রেখে দিয়েছে, বলে ঝড়ের সময় ভাজবো আর নইলে উড়েই চলে যাবে সব একদম। বন্ধুরা এর মধ্যে দেখুন এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে আপনাদের কাদের কাদের খিচুড়ি হলে মনে খুব আনন্দ হয়, ভালো লাগে, কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, আমরা কিন্তু ওই দলে আছি। হ্যাঁ একদম। এবার বৃষ্টি বাদলের দিন দেখলে খিচুড়ি ভালো লাগে। আর লঙ্কা বাটা, হ্যাঁ সেইটা দিয়ে দিলাম, ছিলে বাটা একদম। হ্যাঁ ও হ্যাঁ ধরে রাখা যাবে না, সব চলে যাচ্ছে বন্ধু অন্য জায়গায়, অন্য জায়গায় চলে যাবে। বন্ধুরা আজকে আমরা যেন পাচ্ছি অন্য জায়গায় বাড়ির মানুষজন দ্বারা পাবে, পাড়ার মানুষজন। একটু ধনে ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার, একটু জিরে, আসছে ঝাঁঝ আসছে। এবার এই যে টমেটা গুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, সত্যি গরম গরম খিচুড়ি খাওয়ার যে মজা সেটা আলাদা, গরম গরম খিচুড়ি। এই জিরে, হ্যাঁ আমি একটু দিলাম। আবার গরম গরম বন্ধুরা খিচুড়ি আমি বলছি, অনেকে দেখেছেন আর বাসি খিচুড়ি খেতে ভালোবাসে, খারাপ না ঠিক, সত্যি আমি অনেকবার খেয়ে দেখছি বাসি খিচুড়ি ভালো লাগে। একটু চিনি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে, সামান্য একটু ঝাল আছে, কন্ট্রোল করবে। আমিও পাচ্ছি এবারে খুব ঝালালো সুগন্ধ একটা। আর নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, মশলার মধ্যে। বন্ধুরা চলছে খিচুড়ির মশলা বানানো, আর যারা প্রকৃতির মাঝখানে থাকেন তারাই একমাত্র জানেন যে ঝড়ের সময় কি কাণ্ড হয়। কয়েকটা এই কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে দিলাম, এই মশলায় বন্ধুরা জল দেয়া যাবে না, জল দিলে এর মানে টেস্ট কমে যাবে। সত্যি মশলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে খিচুড়ি বন্ধুরা, খিচুড়ি অনেক, কেউ কেউ মনে করেন যে খিচুড়ি আবার কি, এক কিলো মধ্যে খিচুড়ি কিন্তু অনেক সুন্দর জিনিস। ঠিকই ঠিকই ঠিকই, হাওয়া বন্ধুরা খুব ভুল করে আসছে একদম। দেখুন বন্ধুরা এবার এইটা, এই যে চাল আর ডাল সিদ্ধ করা আছে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে মা, আস্তে আস্তে দেবে, সব গরমটাও গরম না, দেখুন দিয়ে দেওয়া হয়ে গেল। আর বন্ধুরা আমরা তো খিচুড়ি অনেকবার বানিয়েছি, কিন্তু আপনারা যখন খিচুড়ি বানাবেন বুঝতে পারবেন, আমরা যেভাবে বানিয়েছি যদি বানান সব কটা খিচুড়ির টেস্ট আলাদা, সব কটা খিচুড়ি অন্য অন্য রকমের হবে, দেখবেন মজাই আলাদা হবে। আর এটা চলছে এই সময়ের জন্য একটা সেরা একটা খিচুড়ি। আর আজকে দেখুন অন্য ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে একদম, একদম মুগের ডাল কিন্তু দিইনি, সাধারণ মুগের ডালের খিচুড়ি হয়। আপনারা যারা যারা খেয়েছেন তার ইচ্ছে জানেন জানেন, বাবারে বাবা এখনো ঝাল যাচ্ছে। আর যারা খাননি বন্ধুরা মুসুর ডাল দিয়ে বানিয়ে একদিন খাওয়ার মজা আসবে। এর মধ্যে ঝড়ের সময় কাণ্ডই আলাদা, উফ তোলপার কাণ্ড। মেখে আছে, এবার এটাকে ফেটে দেবো বন্ধুরা, তাই দেখুন না না ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগবে বন্ধুরা, না হতে পারে বন্ধুরা। আপনাদের কারোর কি আজকে খিচুড়ি হচ্ছে বা হয়েছে নাকি হবে এবারে বন্ধুরা, কমেন্ট করে লিখে জানাতে পারেন। এখনো কিন্তু চান্স আছে খিচুড়ির, এখনো কিন্তু ঝড় বৃষ্টি অনেক জায়গাতে হবে। এবার এটাকে বন্ধুরা আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর বন্ধুরা এই যে খিচুড়ি চলছে তো, এই চালের খিচুড়ি কিন্তু খুব দারুণ লাগে। এবার পোড়া ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দাও। আমি তো সরে যাচ্ছি, কি গো ভাবি এর কত দূরে বন্ধু চলে আসছি। মা সরে যা, মা সরে যা, মা সরে যা, সরে যা, দূরে দিকে সরো, অনেক দূরে আসতে পারে, বাপি বাপি সরে যাও। বন্ধুরা ঘূর্ণিঝড়ের স্পেশাল খিচুড়ির কাণ্ড দেখুন খালি আমাদের আজকে। খিচুড়ি ফুটছে, আগুন ছুটছে, হ্যাঁ
আমিও ছুটছি আগুনের পাল্লায় পড়ে। জলটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা, মশলা আর বন্ধুর ওই জলটা কিন্তু গরম জল আমাদের, একদম খিচুড়ি কেউ ঠান্ডা জল দিতে যাবেন না, খিচুড়ি টেস্ট কেটে যাবে, যখনই প্রয়োজন হবে একটু জল গরম করে নেবেন, এর জন্য কোনো অসুবিধা নেই, ঠিকঠাক যাচ্ছে, না না ঠিক আছে অসুবিধা নেই, খিচুড়ি হচ্ছে মজা হবে, অসুবিধা নেই। দেখুন না কিরম ফুটছে শুধু, একদম সমুদ্রের মতন একদম দেখছেন, হ্যাঁ ও সমুদ্র জল তোলপার হচ্ছে, আমাদের এদিকে হাঁড়িতেও তোলপার করছে, খিচুড়িও তোলপার করছে, এই দেখুন না এরা উঠছে, হয়তো বলবেন দাদা কি হচ্ছে, না না বন্ধুরা মজা হচ্ছে, হচ্ছে হ্যাঁ আনন্দ, কিন্তু বন্ধুরা মাথায় যদি ডাল এসে একটা কুনি ভেঙে পড়ে আনন্দ আমাদের নিরানন্দ হয়ে যাবে, পালাবো সেই জন্য আমরা এক্ষুনি বন্ধুরা রেসিপি হয়ে গেলে, হ্যাঁ না না বন্ধুরা আশীর্বাদ মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। এবার হালকা জাল দিলে হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। বাবা 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 ঠিক লাগে আসছে বন্ধুরা, খিচুড়ি কত রকম কায়দায় খালি হয় দেখুন, অনেক রকম কায়দায় খিচুড়ি হয়। বন্ধুরা আমাদের খিচুড়িও হয়ে আসছে, আর ঝড়ের দাপটে কিন্তু ক্রমশই লাগাতার বাড়ছে, আরও দেখুন লাগাতার বন্ধুরা ঝড়ের যে তেজ সেটা বেড়ে চলেছে। বন্ধুরা ডিম নিয়ে আসছি, এটা আমাদের ডিমের সঙ্গে আর খিচুড়ি ভাজা খুব সুন্দর জমবে, হ্যাঁ খিচুড়ি ভাজা। বন্ধুরা ঝড়ে উল্টো পাল্টা তো কাণ্ড হয়ে যাচ্ছে আমাদের আজকে, ডিমের সঙ্গে খিচুড়ি ভাজা বলছো, আমি বন্ধুদের মজা করতেছি, হ্যাঁ মজা করছি, বন্ধুরা কি বলে শুধু, সে কি এটা ডিমের আমরা ওমলেট বানাবো তার সঙ্গে খিচুড়ি খাবো, আচ্ছা একদম খুব সুন্দর হবে, আগে বলে দিচ্ছিলাম না, হ্যাঁ আমি ভাবলাম ভাবি ভুল করে বলছো, ভুল করে বলবো কেন, ও বাবা বন্ধুরা কোনটা ঠিক আর কোনটা ভুল আমি তো বন্ধুরা বুঝতে পারছি না কি থাকে কি হচ্ছে। আর বন্ধুরা এদিকে বন্ধুরা কি বলবো, ঝড় হচ্ছে এখন কিন্তু মজা আমাদের হচ্ছে, সত্যি মজা হচ্ছে, কিন্তু বন্ধুরা ঝড় হলে অ্যাকচুয়ালি কিন্তু যদি আরও ঝড়টা বাড়ে তাহলে কিন্তু মজার বারোটা বেজে যাবে, হ্যাঁ এখনও বন্ধুরা আমরা গাছপালা এদিক ওদিক সব রান্নাঘর সব ঠিকঠাক রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। আমার মা কি আজকে পুঁই শাক গাছ লাগিয়েছো মা, না কালকে লাগিয়েছো, কবে লাগিয়েছো, ও আজকে সকালে মধ্যে পুঁই শাক গাছ লাগিয়েছে, কি জানি কি হবে এখন। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু আমরা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, মশলা দিয়ে দিচ্ছি অনেক, কি বন্ধুরা সুন্দর লোভনীয় জমজমাট খিচুড়ি বন্ধুরা, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর আমাদের বন্ধুরা সব রকমের বন্ধুরা ব্যবস্থা করা রয়েছে, অ্যাকচুয়ালি খিচুড়ি থালায় খাওয়া যায় কিন্তু তা হলেও আমাদের বাড়িতে কলা গাছ আছে বন্ধুরা, কলা পাতা তার ব্যবস্থাও আছে, শাল পাতা বন্ধুরা কিনে রাখা হয়েছে আমাদের। এবার এটাকে আমরা চাপা দিয়ে দাও, খিচুড়ি মতো রাখবো তারপরে নামিয়ে নেবো। আর বন্ধুরা দেখুন কি কাণ্ড চারিদিকে চলছে, আর কিন্তু বেশিক্ষণ এখানে আমাদের না থাকায় মনে হয় ভালো হবে, বুঝলো ভাবি, এই দেখুন সত্যি সত্যি দেখুন বন্ধুরা, ঝড়ের দাপট খালি দেখুন, ঝড়ের নাম কি রেমাল, হ্যাঁ রেমালের পাল্লায় পড়তে এখন অবস্থা খারাপ, এখন চারদিকে রেমালকে সামাল দেওয়া মুশকিল এখন। মন্দরা দু মিনিট হয়ে গেছে, এটাকে এবার দেখুন আমরা নামিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, আমার বেশ মজা লাগে, আমার বন্ধুরা শুধু খিচুড়ি হলেও চলে, আমি খিচুড়ি এত ভালোবাসি, অ্যাকচুয়ালি বন্ধুরা আমি আজকের বলেছি দেখুন যে খিচুড়ি বানাবো, যে তবুও ফুটছে, হ্যাঁ এবার কড়াটা ফের আবার বসিয়ে দিলাম, আমাদের বন্ধুরা এক দফা হয়ে গিয়েছে, খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, আবারে অন্য মজা শুরু হবে এখন, এ মজাটা অন্য মজা, দেখুন না কেরাম ঝপ ঝপ হয় শুধু, দেখুন বাবা বাহ, এরকম বন্ধুরা কেউ কোনোদিন কেটেছেন কিনা জানাতে পারেন লিখে কমেন্ট বক্সে, দেখুন দেখুন বন্ধুরা একটা কথা বলি, হ্যাঁ এই ঝড় উঠেছে বলে আমি যন্ত্রপাতিগুলো আগে রেখে দিয়েছি, হ্যাঁ একদম সত্যি বন্ধুরা আমাদের সব অরিজিনাল, আমি কিছু করার নেই, ঠিক একসঙ্গে কত টানানি করবো, হ্যাঁ হ্যাঁ না আমিও বলেছি ভাবিকে, ভাবি পরে কিন্তু পালানো মুশকিল হয়ে যাবে এখন, দেখুন না সেই জন্যে উন্তির সাহায্যে
একটু বুদ্ধি করে নিতে হবে। এবার এর মধ্যে এই দেখুন ডিম, বাহ বাহ বাবা, আমি আমার এটা খুব ভালো লেগেছে। এইভাবে কেউ যদি গোটা ভাঙতে পারে আর খুব ভালো লাগে, কুসুমটা গোটা থাকে, আমার খুব আনন্দ হয় বন্ধুরা। বন্ধুরা এবার ধনে পাতা দিয়ে দেবো এর সঙ্গে। বন্ধুরা ওদিকে ঝড় তার গতি বাড়াচ্ছে আর আমরাও তার আমাদের নিজেদের গতি বাড়াচ্ছে হু করে একদম। কিছু করার নেই বন্ধুরা, এখন পালাই পালাই অবস্থা। একটু নুন দিয়ে দিলাম, হ্যাঁ। এবার এটাকে ভালো করে ফেটে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। না না বন্ধুরা, আমরা জিজ্ঞেস করেছি আজকে বাপি, আমি জিজ্ঞেস করেছি যে বন্ধুরা খিচুড়ির সঙ্গে আপনি কি খেতে চাইবেন, দেখা এক বন্ধুরা কি লিখে জানায়, মজা আসবে অনেক। হ্যাঁ অনেকে অনেক কিছু খেতে যায় খিচুড়ির সঙ্গে বাপি, কেউ বলে খিচুড়ির আলুর দম খাবো। এবার একটু অল্প দাও। ও বাবা, বন্ধুরা এবার দেখুন দিয়ে দিচ্ছি ঝড়ের পাল্লার পরে কুন্দির পিছন দিয়ে দেখুন বন্ধুরা। না না ঠিক বাপি, একটা কথা রয়েছে, যেমন অবস্থা তার তেমন ব্যবস্থা। হ্যাঁ তো এই এখন অবস্থা আমাদের এরকমই চলছে, কি করব। জাল দিয়ে দাও আর অসুবিধা নেই। আমাদের কাছাকাছি বন্ধুরা বাড়ির কাছে নদী আছে, বিরাট বড় নদী, তো সেখান দিয়ে যাওয়ার চলে। আজকে কিন্তু যাওয়ার যা বন্ধ, হ্যাঁ একদমই যে যা নিরাপদ আশ্রয় জাহাজগুলো সব চলে গিয়েছে এখন, সেই জন্য জাহাজও আজ কিন্তু ডাকছে না। অন্যদিন এমনি ঝড় বৃষ্টি হলে এরকম বৃষ্টি তবুও ডাকে যাতায়াত করে, আজকে একদম পুরো বন্ধ রেখেছে জাহাজ চলাচল। আর একবার মানে একটু ঝড় হচ্ছিল, আমরা গিয়েছিলাম নদীর ধারে, কি জোরে বন্ধুরা সে ঢেউ, মানে বলার সমুদ্রের মতো ঢেউ হচ্ছে দেখি নদীতে, হচ্ছিল না ভাবি একবার। আর আমার নদীটা বিশাল বড় নদী, অনেক গভীর নদী, সেই জন্য আরও বেশি, এরকম সরু সরু নদী না, একটা নদী থাকে বন্ধুরা খালের মতো, ওই নদী কিন্তু না আমাদের, দেখেছে নিশ্চয় অনেকে আমাদের এখানে জাহাজ দেখো। হ্যাঁ নদী থেকে জাহাজ গেলে ডাক মারলে আমাদের শোনা যায়, জাহাজ যখন বাজায় না হর্ন বাজায় তখন শোনা যায়। ঠিক মজা আসছে কিন্তু বন্ধুরা, এখন মজা আসছে ভালো। মাঝখান দিয়ে কেটে দেবো না, ডিম ভাজা খিচুড়ি তো ভালো, অনেকেরই মজা লাগে নিচ্ছে ডিম ভাজা খিচুড়িটা। ডিম ভাজা, হ্যাঁ ডিম ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মানে বেশিরভাগ সব ভাজা দিয়ে খিচুড়িটা মনে হয় বেশি ভালো হয় না? আমাদের বন্ধুরা আজকে ইলিশ মাছ কোথায় পাবো? আমাদের এখানে পাওয়া যায় না ফিলিশ মাছটা, না আমাদের এখানে মার্কেট, কিছু করার নেই। না কই মাছ দেখি যদি আমার ভালো লাগে না, না সত্যি এটা সত্যি আমার একদম ভালো লাগে না বন্ধু। আর আমার শুধু তাই নয়, আমার এমনিতেই কই মাছটা ফেভারিট হ্যাঁই নেই আমার। না ও অনেক মোটা সাটা ভালো হলো কিন্তু, না এইটা এমন একটা জিনিস হঠাৎ করে কেউ চাইলে ডিম ভাজা খিচুড়ি হয়ে যেতেই পারে। আর জাল দিও না, হয়ে গেছে বাপি। ঠিক আছে বলো কি বলবে বলো। হ্যাঁ অসুবিধা কিচ্ছু বলবো বলো না, আমি ভাবছিলাম না থাক ঠিক আছে, ওই খাবে মার দেবে কোনো না, কী হবে মা খাবে কোনো। আমি ভাবছিলাম যে তাহলে করলে করলে চারটে বার ইয়ে ছ পিস করে দিলে বা তিন পিস করে দিলেও পারতে, কোনো অসুবিধা। হ্যাঁ আমি এক পিস খাবো, কী আছে। হ্যাঁ
আমি এক পিস খাবো, কি আর না না একদিন ওই মোটা পিস টাকা বড়টা আছে খাই খাবে বড়টা খাবে সেই তো এক হয়ে গেল। বন্ধুরা ঝড়ের সময় অত শত হিসাব করা যায় না বন্ধু, ভালো না হিসাব করলে অত। দেখুন বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে, এক পিস দু পিস বাপি ছ পিস হয়ে যাবে মনে হচ্ছে, তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস অসংখ্য পিস অসংখ্য পিস অসংখ্য পিস, বাহ বাহ বাপি। তার মানে বন্ধুরা পিস গোনা সবসময় ভালো না, পিস অনেক রকম পিস আছে, তুমি খাবে বড় পিস আমি একটাই খাবো, এইগুলো তুমি খাবে ছোটগুলো, হ্যাঁ এক পিস কি দশ পিস কি ও বাবা। অনেকে বলে আমি পাঁচটা ডাব খেয়েছি, সে বলে আমি মাত্র দুটো খেয়েছি, আর দুটো ডাবের এত জল হয়েছে এক লিটার, আর যে পাঁচটা খেয়েছে তার হাফ লিটার হয়েছে, কোনটা ভালো বলো? ঠিক ঠিক একদম ঠিক, বাহ 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 ঠিক, হ্যাঁ ভালোভাবেই বলেছো, হ্যাঁ ঠিকই তো। বন্ধুরা আজকে খিচুড়ি গরম গরম খিচুড়ি, নতুন গায়দায় খিচুড়ি, অন্য রকমের খিচুড়ি, শাল পাতায় খিচুড়ি, বন্ধুরা অনেকই মজা আসবে আজকে। আর সঙ্গে থাকছে পাঁপড় ভাজা, যাই যাক ঝড়ে উড়ে আজকে ঝড়ে চলছে, না আমি এরা নেবো না, মা কোনটা বড় এইটা মাকে দিই, হ্যাঁ মাকেও দিয়ে দিই পাঁপড় ভাজা। আর সঙ্গে থাকছে আমাদের আজকে দেখুন জমজমার একদম বেগুন ভাজা, আহ হা হা হা, আবারে একদম ডিমের অমলেট। বন্ধুরা আপনাদের কি খেতে সবথেকে বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে কমেন্ট করে কিন্তু লিখে জানান, কমেন্ট বক্সে অনেকই মজা আসবে। আর খিচুড়ি সবসময় বন্ধুরা গরমা গরম বেশি কিন্তু ভালো লাগে, আর শাল পাতায় খুব লোভ লাগছে বন্ধুরা, আজকে বলছি আমাকে শাল পাতায় দাও, ঝড়ের দিনে তো মজা আসবে অনেক, খুবই বন্ধুরা প্রচণ্ড গরম, আমি কী করবো ঝড়ের সঙ্গে পাবো একটা আগে খাই, মুচ আসবে ব্যাস ঝড়ের চোখ বন্ধুরা ঝড় হোক যাক সবাই মিলেমিশে একসঙ্গে বাড়ি খেলে মজা কিন্তু বেশি আসে, হ্যাঁ দেখা যাক বন্ধুরা আজকে অন্য রকমের অন্য ডালের খিচুড়ি। এই ডালটা কিন্তু প্রায় সরবারি সবসময় প্রায় থাকেই থাকে, এটা ডালের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া হয়, প্রচণ্ড গরম। লাল জবাব এই কথাটা বলতেই হবে, হ্যাঁ বন্ধুরা ঝড়ের দিনে এরকমের খিচুড়ি, বৃষ্টির দিনে এরকমের খিচুড়ি যদি সঙ্গে থাকে বন্ধুরা আর কিছু চাই না, খিচুড়ি হচ্ছে এমন জিনিস যদি ভালো টেস্টি খিচুড়ি ভালোভাবে যদি রান্না করা যায় একাই একদম একশো, এটা ওটা ভাজা বুঝিয়ে নিয়েছি ঠিকই, শুধু কিন্তু খেলেও কিন্তু কম যায় না এই খিচুড়ি। এই কাজে একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন পরিবারের সবাই খুব খুশি, নিশ্চয়ই হয়ে তো যাবেই যাবে।